Hello guys, good morning and welcome to my channel Take a look with Kusum আর আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল বাইরে থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি কারণ এখন সকালের কাজকর্ম হচ্ছে আর এই যে এদিকে সব ধোয়াধুইটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার জামা কাপড় সব মেলবো আর কি দেখি কি করি টিফিনে অর্থাৎ ব্রেকফাস্টে তো ব্রেকফাস্টও করা আছে আর ঘরের কাজও রয়েছে তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম কাজ দিয়ে আর কি কি কাজ করি কি কি ভাবে ঘর গুছাই সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকুন আর প্লিজ প্লিজ বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আজকের পুরো যে ভিডিওটা সেটা ক্লিনিং ভিডিওই থাকবে কি কি ভাবে আমি ক্লিন করছি কারণ পূজোটা কেটে গেছে আশা করি আপনাদের ভালো কেটেছে আমারও খুব ভালো কেটেছে তো এই দেখেন গাছ টাছগুলো বেশ সুন্দর হয়েছে তো চলুন এবার ফটাফট ঘরের কাজকর্ম করা যাক আর চাটা খাওয়া হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন চা ফা খাওয়া হয়ে গেছে আর আজকে অবধি আমার মেয়ের ছুটি আছে তো সেও পড়তে বসেছে এই যে পড়তে বসে গেছে তো ছুটি তো আজকে অবধি আছে তো যাই হোক ওই জন্য পড়তে বসিয়ে দিয়েছি কারণ ওদের আবার 20 তারিখ থেকে পরীক্ষা তো সেই কারণে ওকেও পড়তে বসিয়ে দিয়েছি আর এদিকেও আমার কাজকর্ম চলছে এদিক ওদিক ধোয়াধুই সব কমপ্লিট হয়ে গেছে আর শুধু এখনও ঘরটরগুলো একটু গুছাবো সেটা আপনাদের সাথে তো শেয়ার করি এবং করব আর এখন হচ্ছে দেখি কি রান্না হয় রুটি আর এমনি তরকারি তো করাই আছে রাত্রিবেলা করেছিলাম ঝিঙে পোস্ত ডাল এগুলো করা আছে আর সকালবেলা কি করা যায় দেখি লাঞ্চে তো মাছ এনেছি তেলাপিয়া মাছ সে তেলাপিয়া মাছটা ঝাল করব ইচ্ছা আছে আর কালকে যেহেতু রবিবার ছিল সেহেতু কিছু কিছু রান্নাবান্না রয়েও গেছে তো এই হচ্ছে কথা আর এখন কাজ দাজ শুরু করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর জামা কাপড় টাপড় প্রচুর হয়েছিল সেগুলো সব কাছাকাছি করলাম এটাকে সব কাছাকাছি করে এখানে সব রেখে দিয়েছি ভাঁজ করে আর এখানে কিছু রয়ে গেছে সেগুলোকেও সব ভাঁজ টাজ করতে হবে যেহেতু পুজোটা কাটলো সবেমাত্র তো পুজো সবেমাত্র পুজোটা কাটলো সেই কারণে সব জামা কাপড়গুলো যে নতুন জামা কাপড়গুলো সব রোদে ধোতে দিয়ে দিয়েছিলাম দিয়ে ভাঁজ টাজ করে রেখেছি আর কিছু কিছু জামা যেগুলো বেশি নোংরা হয়ে গেছিলো সেগুলোকে আমি আবার পরিষ্কার করে কেচে টেচে রাখলাম এই হচ্ছে ব্যাপার কারণ এখানে মানে বৃষ্টির সময় প্রচুর বৃষ্টিও হয়েছে এই পুজোর সময় খুব বৃষ্টি হয়েছে সেই কারণে কি হয়েছে জামা কাপড়ের পুরো একদম কাদা হয়ে গেছে সেই কারণে তো জামা কাপড় কাছাকাছি সব হয়ে গেছে ওদিকটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি এবার ঘরটরগুলো একটু গুছাবো গুছিয়ে কাজ দাজ আবার তো আসছে কালী পুজো তো আপনাদের কেমন কাটলো দুর্গাপুজো অবশ্যই কমেন্টে লিখবেন আশা করি খুব 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 ভালো কেটেছে তো চলুন ফটাফট করে এখন দেখি ব্রেকফাস্ট কী হবে তারপরে ঘরের কাজ চলুন আমার সাথে একদম থাকবেন ভিডিও স্কিপ করবেন না পুরো দেখবেন চলুন তো সকাল সকাল দেখেন বাইরে চলে এসেছি ঝাড়ু নিয়ে হাতে তো বাইরেটা প্রথমে ভালো করে ঝাড়ু দিয়ে নেব তারপরে বাইরেটা ধুয়ে ফেলবো তো সকাল সকাল প্রতিদিনকারই কাজ থাকে তো আসন টাসনগুলো ভালো করে ঝেড়ে টেড়ে নেব নিয়ে যা যা নোংরা টুংরা আছে সেগুলোকে ঝাড় দিয়ে জলটা আগে থেকে নিয়ে গিয়ে রেখে দিয়েছি ওখানে যাতে ঝাড়ু দেওয়ার সময় টানতে না হয় তো সেই কারণে জলগুলো রাখা রয়েছে আর ভালো করে এখন ঝাড়টা দিয়ে দেবো কারণ ঝাড়ু ভালো করে না দিলে না জল দিলে বড় মুশকিল হয় বেশি জল লাগে সেই কারণে ভালো করে আগে ঘর যে ঝাড় দিই সেটা দিয়ে ঝাড়ু দিয়ে নেবো তাতে কি হবে পরিষ্কারও হয়ে যাবে ফটাফট ধোয়াও হয়ে যাবে তো চলুন সকালের কাজটা করে নিই সকালের এই কাজটা তো থেকেই যায় প্রতিদিনকারই কাজ তো সেটাই ফটাফট করে সেরে তারপরে ঘরের কাজে যাব তো সকাল সকাল তারপরে জামা কাপড়ে ওয়াশিংয়ে দিয়ে দিয়েছি সেগুলো মেলে দেবো কারণ সকালের দিকটা রোদ্দুর থাকে তারপরে আবার রোদ্দুর চলে যায় বৃষ্টি নেমে যায় তারপরে জামা কাপড় শুকায় না সেই কারণে সকাল সকাল ঝাড় দিয়ে এদিকটা ধুয়ে তারপরে আমি জামা কাপড়গুলো ফটাফট করে মেলে দেবো তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই কারণে তো চলুন ফটাফট করে ঝাড়টা দিয়ে নিই আর চপ্পল টপ্পল জুতো সব এদিক ওদিক পড়ে রয়েছে সেই কারণে চপ্পল টপ্পলগুলোকেও সব যে জুতোর যে বাক্স মানে জুতোর যে স্ট্যান্ডটা রয়েছে ওর মধ্যে রেখে দেব দিয়ে তারপরে আবার
এই দিকটাতেও ঝাড়ু দিয়ে দেব। তো দেখেন সব দিকটাই কিন্তু আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ুটা দিয়ে নিলে একটাই সুবিধা যে যখন জল দিয়ে ঝাড়ু দেবেন তখন আর অতটা নোংরা লাগবে না এবং জলটা একটু কম লাগে, এটাই হচ্ছে কাজ। আর আমাদের যেহেতু ওই দিক দিয়ে জল টেনে আনতে হয় সেই কারণে জলটা একটু কম লাগার আমার উপকার হয় আর কি, জেনারেটরে টেনে নিয়ে আসতে হয়। তো সেই কারণেই আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখানটায় গাছ থাকার জন্য না প্রতি সময় নোংরা হয়। আর এখানে আমি একটু উপর উপরে সব ঝুলগুলো ঝেড়ে নিলাম, যতই ঝুল ঝাড়া হোক না কেন দু চার দিন পরে আবার ঝুল দেখা যায়, সেই কারণে ঝুল টুল ঝেড়ে নিলাম। আর মেয়ের সাইকেলটা থাকে এখানে, বাইকটা থাকে, তো স্কুটিটা তো বাইরে করে দিয়েছে, যেই জন্য ঝাড়ু দিতে পারছি। আর এখানে সব আমার যে দেখছেন সব আমার গাছের সার টারগুলো থাকে এই বাক্সটার মধ্যে, তো সেটাকে এখানে রেখে দিয়েছি, নাহলে সার টার আনতে ওদিকে যেতে হয়, তো সেটাকে একটা বাক্সের মধ্যে নাম লিখে লিখে রেখে দিয়েছি যাতে সুবিধা হয় পেতে। তো চলুন ফটাফট করে আমি কাজগুলো করে ফেলি, কাজ ঝাড়ু ফাড়ু দিয়ে তারপরে ধোয়ার কাজটা শেষ করে ফেলবো। তো এই হচ্ছে কাজ। তো এবার জল দেওয়া শুরু হয়ে গেছে, জল টল দিয়ে ভালো করে ধুয়ে নিই চলুন। জল টল দিয়ে ধুয়ে নিলে আমার এদিকের কাজ শেষ হয়ে যাবে। আজকে যে ক্লিনিংটা দিচ্ছি সেটা পুজোর পর, অর্থাৎ আফটার পুজোর পরে কিভাবে ক্লিনিং করছি সেটা দেখাচ্ছি আপনাদের সাথে। আর এতদিন তো শুধুমাত্র পুজোর ব্লগ গেছে, তো প্লিজ যারা পুজোর ব্লগগুলো দেখেননি অবশ্যই দেখবেন, পুজোর ব্লগগুলো খুব ভালো কেটেছে পুজোটা, আর আপনাদের সাথে শেয়ার করতে পেরেও ভীষণ ভালো লেগেছে। তো প্লিজ পাশে থাকবেন সবাই, যারা যারা আমার সমস্ত ভিডিও দেখে উপভোগ করেন তারা প্লিজ পুজোর ভিডিওগুলোও দেখবেন। তো আজ থেকে ক্লিনিং ভিডিও আবার স্টার্ট হয়ে গেল, তো আপনারা যারা যারা ক্লিনিং ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর শেয়ার করবেন, লাইক করবেন, পুরো ভিডিওটা দেখবেন, এইটুকুনি আশা করবো যে পুরো ভিডিওটা দেখবেন। আর আশা করি ভালোই লাগবে আপনাদেরকে, আপনাদের যে পুজোর পরে আমি ঘরটরগুলো কীভাবে পরিষ্কার করছি, কারণ পুজোর সময় তো অতটা করে উঠতে পারিনি কারণ পুজোর কাজ থাকে, তো সেই জন্য শুধুমাত্র পুজোর প্যান্ডেল, পুজোর যে মূর্তি, পুজোর সময় আমাদের যে রিচুয়াল সেগুলোকেই আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে যাতে আপনাদের ভালো লাগে। তো প্লিজ প্লিজ যারা এখনো পর্যন্ত আমার ব্লগগুলো দেখেননি পুজোর ব্লগগুলো প্লিজ দেখবেন, প্লিজ অনেক আমি দেখেছি অনেকেই দেখেননি, তো প্লিজ যারা ক্লিনিং মেথডগুলো দেখেন, ক্লিনিং ভিডিও দেখেন তাদের জন্য তো আছেই ক্লিনিং ব্লগ, তো প্লিজ যারা পুজোর ভিডিওটা দেখেননি পুজোর ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে আশা করি। কিভাবে কিভাবে আমরা কাটিয়েছি, কি কি আউটফিট পরেছি, কি কি কিভাবে আমরা বেড়াতে গেছি, প্যান্ডেল কিভাবে হপিং করেছি, ঘুরেছি, সেগুলো সব নিয়ে তুলে ধরেছি পুরোর ব্লগগুলোতে। তো এখানে ইনডোর প্ল্যানগুলো আমি দেখছি কোনটা কোনটায় জল দিতে হবে, কোনটা কোনটায় জল দিতে হবে না, তো সেগুলো করে দেবো। চলুন এবার ঘরে চলে যাওয়া যাক। তো ঘরে চলে এসেছি, ঘরটরগুলোর অবস্থা দেখেন কেমন নোংরা হয়ে রয়েছে। তো একটু বাইরে গেছিলাম আর ড্রেসটাও চেঞ্জ করে ওইটাই পরেই পাবলাম, যেগুলো করে ফেলি আর ভিডিও করে ফেলি আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা জানি ক্লিনিং ভিডিওর জন্য বসে থাকেন। তো চলুন আজকে ক্লিনিং ভিডিও দিয়েছি, তো দেখি আপনারা কেমন দেখতে পারেন, কত ভিউজ ওঠে। তো প্লিজ প্লিজ সবাই দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ফটাফট করে ফেলি আজকের ক্লিনিং, অর্থাৎ বেড ক্লিনিং। তো বেডগুলো কিভাবে ক্লিনিং করি আগেও আমি দেখিয়েছি, আমাদের যেহেতু সকালের এটাই কাজ তো সকালে এগুলো তুলে ধরতে পারলে আমার খুবই ভালো লাগে, আর আপনাদের যেহেতু খুব ভালো লাগে সেহেতু আমি ভাবলাম যে এগুলোই আজকে দেখাই। তো প্রতিদিনই এগুলোই থাকবে অল্প বিস্তর, আর রান্নাও থাকবে কিছু কিছু রান্না যেগুলো আমি আমাদের বেঙ্গলে যেগুলো সব থেকে ফেমাস, যেমন মাছের নানা রকম পদ, যেগুলো আমি সব সময়ই আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। আপনারা যদি কিছু দেখতে চান সেটাও অবশ্যই লিখে বলবেন, তো আমি সেটা অবশ্যই দেখাবো,
কারণ অনেকেই আছেন যারা আমার গাছপালা, যারা রান্না বান্না দেখতে পছন্দ করেন, যারা ক্লিনিং এ রাখতে পছন্দ করেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। প্লিজ প্লিজ এভাবেই আপনারা সাপোর্ট করবেন আর দেখতে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অনেকের কাছে আমার ভিডিওটা সুন্দর করে পৌঁছাতে পারে। তো চলুন ফটাফট করে প্রথমে এমনি বেডশিটটা পেতে নেবো, তারপরে উপরে ভালো বেডশিটটা পাতলে দেখতে ভালো লাগে, কারণ পুজোর টাইম, পুজো এখনো শেষ হয়নি, ভাইফোঁটা অব্দি তো আমাদের একটা চলেই, আর তারপরে তো খ্রিসমাস আছে, তো সেগুলো তো চলবেই, সখন এই জন্য ফেস্টিভ লুকটা এখনো পর্যন্ত বজায় রেখেছি। তো দেখা যাক কালী পুজোতে কেমন করে সাজানো যায় ঘরদোর, আর কেমন করে বাইরে সাজাবো লাইট ফাইট দিয়ে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। তো আপনারাও কেমনভাবে সাজাবেন দিওয়ালি লাইট ফাইট সেগুলোও জানাবেন, ভালো লাগে, আমারও ভালো লাগে জানতে পেরে যে আপনারা কেমন করে কাটাচ্ছেন, কেমন করে সাজাচ্ছেন। তো ফ্যানটা চালিয়ে দিলাম, দেখলেন ভীষণই গরম, মানে আধা কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, এত গরম লাগছে, এদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না। তো চলুন ফটাফট করে কাজ টা সেরে নি, কাজ টাজ করে নিতে পারলে অনেকটা কাজ হয়ে যাবে, বেলাও হয়ে এসছে কাজ করতে করতে। তো তারপরে আমি যাব অন্য কাজে, রান্না বান্না তো আছেই। তো চলুন ফটাফট করে এগুলো গুছিয়ে কুশন টুশন গুলো সুন্দর করে সাজিয়ে ফেলি। আশা করছি আপনাদের ক্লিনিং ভিডিওটা ভালো লাগবে, আর প্লিজ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এই সমস্ত কাজই তো সকালে আমাদের থাকে, এর ব্যতিরিক্ত কোনো কাজ আমাদের নেই, সো সেই কারণেই এগুলোই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করি। আর আমি জানি যে আপনাদের খুবই ভালো লাগে সেগুলো দেখতে, আমি ঘরগুলো কেমন করে সাজিয়েছি, আপনাদের পুজোর কেমন লাগলো ঘরগুলো দেখতে সেটাও অবশ্যই জানাবেন। তো চলুন ফটাফট করে কাজ দাস করে নিই, কাজ করতে করতে তারপরে আবার রান্না চলে যাব। তো দেখেন বিছানা আদর সব গোছানো হয়ে গেছে, এবার আমি কুশন কভার গুলোকে যে যার জায়গায় লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে আবার সাজিয়ে টাজিয়ে দেবো, আর যেগুলো কভার গুলো পরানো নেই সেগুলো ফটাফট করে পরিয়ে দেবো, পরিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। তো এইভাবে হলে এই ঘরটা গোছানো হবে, তারপরে আবার সামনের ঘরটায় যাবো, অনেক কাজ, মানে সংসারে কাজের কোনো অভাব নেই। তো চলুন ফটাফট করে ফেলি। দেখেন ঘরগুলো পুরোপুরি সুন্দর করে সাজানো হয়ে গেছে। তো টুডেস যে ব্রেকফাস্ট করেছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নি। তো এখানে আমি করেছিলাম ডিমের ঝুরঝুরি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, আর এখানে ছিল পরোটা, তো মেয়েকে দিয়ে দিয়েছিলাম টিফিনে, আর আমাদের খাওয়ার সময় তখন, তো নিয়ে সামনের ঘরে চলে এসেছি, তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আজকের ব্রেকফাস্টটা। আর এবার করবো টুডেস লাঞ্চ, অর্থাৎ আমি দুপুরে কি রান্না করলাম সেটা। তো আজকে আমি করেছিলাম আর মাছ, তো আর মাছ কিছুটা ভাজা হয়েছে, আলু কয়েক টুকরো ভেজেছি আর ভাজছি আর মাছ। তো এখানে ভাজা হয়ে গেছে পুরোপুরি আর মাছ, এখানে দেখেন আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আদা তো রসুন তো আমি দেবই, কারণ আর মাছে রসুন ছাড়া ভালো লাগবে না, তো রসুন দেব, পেঁয়াজ দেব, দিয়ে ভালো করে এটাকে আমি কষাবো, আর লঙ্কা দিয়ে দেবো, দিয়ে কষাবো, কষিয়ে যা যা মশলা আমি দিই, চিকেন মশলা, গরম মশলা, রেড চিলি পাউডার, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে, টমেটো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে, তারপরে আমি রান্না করব আজকের আর মাছের ঝাল বলেন, ঝোল বলেন, যাই বলবেন, কারণ আমাদের মাছ ছাড়া চলবে না। তো মাছের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ আমাদের বাঙালির ঘরে মাছ হবে না এমন দিন হতেই পারে না, তো সেই কারণে মাছের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করি। তো দেখেন এখানে কষা টসা হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি, এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো, দিয়ে উপর দিয়ে আবার ধনে পাতা দিয়ে দিয়ে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে আজকের আর মাছের ঝাল। তো আর মাছটা খেতে সত্যি খুব ভালো লাগে, টেস্ট লাগে,
তো সেই কারণে আরমাসটা ভালো পেয়েছিলাম বলে নিয়ে এসেছিলাম। তো দেখেন আরমাসের ঝাল রেডি হয়ে গেছে, অল্প অল্প ঝোল লেগেছি, আশা করি আপনাদের রেসিপি ভালো লেগেছে। আজকে পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম পুজোর পরের দিন। তো চলুন আজকে এই অবধি, কালকে দেখা হবে আবার নতুন ব্লগে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।